এই ছবিগুলোয় যেন সবকিছু ঠিকঠাক, হাসি মুখে সাকিব, ব্যাটিং কোচ জেমি সিডনস, ম্যানেজার নাফিস ইকবালরা, ক্যারিবিয়ান সমুদ্রের উত্তাল ঢেউকে পেছনে রেখে ফ্রেম বন্দী সবাই। কিন্তু খানিক পরেই বদলেছে দৃশ্যপট, একে একে অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটাররা, কেউ বমি করছেন, কেউ ক্লান্ত হয়েই শুয়ে পড়েছেন মাঝ সমুদ্রে। ক্রিকেটারদের অসহায় হয়ে পড়া এই ছবিগুলো শুধু দেশের ক্রিকেট ভক্ত নয়, নাড়া দিয়েছে পুরো দেশকে। প্রশ্ন উঠেছে, কেন ক্রিকেটারদের এই অসহায় পরিস্থিতি? সেন্ট লুসিয়া থেকে প্রথম দুই টি টোয়েন্টির ভেন্যু ডমিনিকায় যেতে এই সমুদ্র পথের যাত্রাকেই বেছে নিয়েছিল বিসিবি। কিন্তু ক্রিকেটারদের কতটা ভয়ঙ্কর পথে ঠেলে দেওয়া হয়েছে তা জানা ছিল না, কিংবা বলা যায় জানার চেষ্টা করেনি বিসিবি। বোর্ডকে ওভারঅল বলা হয়েছে প্রত্যেকটা বাজেট এক্সিড করে যাচ্ছে, সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে না, সব জায়গায় কস্ট কাটেল করতে হবে এখন থেকে, ইনক্লুডিং এই শ্রীলঙ্কা এই ওয়েস্ট ইন্ডিজ টু, এখান থেকেই শুরু। বোর্ড সভাপতি এই ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন সফরটির বাড়তি খরচ নিয়ে চিন্তিত তারা, যে কারণে কস্ট মিনিমাইজেশনের পথে হাঁটছেন। হঠাৎ খরচ কমানোর পথে হাঁটাটা যতটা অবাক করা, ততটাই ক্রিকেটারদের বিদেশ সফরের সময় এই ইস্যুটাকে সামনে আনা। বাইলেটারাল সিরিজে সফর পরিকল্পনা স্বাগতিক বোর্ডই করে থাকে, তবে সফরকারী বোর্ডের সম্মতিতেই সেটা চূড়ান্ত হয়। অর্থাৎ এই সমুদ্র যাত্রার পূর্ণ সমর্থন ছিল বিসিবির, কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই। ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বিসিবির আগেই সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ফেরি যাত্রার প্রস্তাবে রাজি না হয়ে বিমানে যাওয়ার প্রস্তাব দেওয়া। সেটা না করে ফেরিতেই ডমিনিকা যাত্রার প্রস্তাবে রাজি হয় বিসিবি, ভয়ঙ্কর এক পরিস্থিতিতে ঠেলে দেয় ক্রিকেটারদের। অথচ বাংলাদেশের এই ক্রিকেটারদেরই অভিভাবক সংস্থা নাকি বিসিবি। কোনো বিদেশি দল যখন বাংলাদেশ সফর করে তখন তাদের দাবির প্রেক্ষিতে সর্বোচ্চ সুযোগ দিতেই দেখা যায় বিসিবিকে, সফরকারী দলের মন মতোই ব্যবস্থা করা হয়। প্রয়োজনে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দলগুলোর পরিদর্শক আগে ভাগে পর্যবেক্ষণও করে যায়। গেল জুলাইয়ে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে প্রতিদিন কোটি কোটি টাকা খরচের হিসেবটাও সবারই জানা, কিন্তু সেই বিসিবি নিজেদের ক্রিকেটারদের বেলায় আলোচনার টেবিলে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ভয়ঙ্কর এই সমুদ্র যাত্রা শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ডমিনিকায় পৌঁছায় বাংলাদেশ দল। 2 জুলাই ডমিনিকার উইন্ডসোর পার্কে টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে মাত্র একদিন বিরতি, তার মধ্যে ক্রিকেটাররা সমুদ্র যাত্রার ধকল কাটিয়ে উঠতে পারবে কিনা সেটাই বড় চিন্তার বিষয়। আবিদুর রহমান, 71।